রাজ্যপাল অনৈতিক কাজ করছেন, রাজভবনে বসে বিজেপির হয়ে কাজ করা, রাজনৈতিক দলের হয়ে কাজ না করে উনি বেরিয়ে আসুক, বেরিয়ে এসে বিজেপি সদর দপ্তরে বসুক, বসে সেখান দিয়ে কাজ করুক। তার কারণ আমরা কেন তথ্য গোপন করব প্রথম কথা, তার কারণ এটা কারোর দায়িত্ব নয়। এই যে মহামারীটা যেটা সারা বিশ্বে হচ্ছে, শুধু কলকাতায় তো নয়, আমরা তো এই মহামারীর জন্যে গুজরাটকে দায়িত্ব দোষী করছি না, এই মহামারীর জন্য তো আমরা মহারাষ্ট্রকে দোষী করছি না, এই মহামারীর জন্য তো আমরা দিল্লিকে দোষী করছি না, বা আমাদের আমেরিকার ট্রাম্পকে দোষী করছি না, তাহলে আমরা কেন তথ্য গোপন করব? নিচে এসে কনফারেন্স করা অনেক ইজি, রাস্তায় রাস্তায় ঘুরে পরিকল্পনা করা, দিন রাত খাটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করছেন, বাংলার মানুষ তার সাথে রয়েছে, সেই প্রচেষ্টাকে জল ঢাকার জন্য এখন রাজনীতি করার জন্য রাজ্যপালকে কাজে লাগাচ্ছে বিজেপি। একটা জিনিস, যেটা যদি কেন্দ্র সরকারের 10টা রেড জোন বলা হয়েছে কিন্তু রাজ্যসভায় 4টে বলা হয়েছে, তো সেক্ষেত্রে এই যে দেখুন রেড জোন কোথায় হচ্ছে, আজকে যেটা গ্রিন জোন আছে কালকে সেটা রেড জোন হতে পারে, আজকে সেটা রেড জোন আছে সেটা আমরা সবাই, আমিও কলকাতার মেয়র হিসেবে চেষ্টা করছি যে আমার এলাকাগুলো গ্রিন জোনে পরিণত হোক, এটা চলতে থাকবে, এটা নিয়ে আমি কোনো কন্ট্রোভার্সিতে যাচ্ছি না। কিন্তু যারা আজকে রাজনীতি করছে তারা এটা এটা আজকে অন্যায়, অনেকে রেড জোনে বেরোচ্ছেন, তো তাদের ক্ষেত্রে আরও কোনো ব্যবস্থা কি? নিশ্চিতভাবে আমরা লকডাউনের কথা বলেছি, আমরা মানুষকে অনুরোধ করছি, বেশিরভাগই মানুষ সচেতন, বাড়িতে থাকছেন, সোশ্যাল ডিস্টেন্সিং মানছেন না বলেই তো রোগটা ছড়াচ্ছে, যেদিন সব মানুষ এই সচেতনতা এসে যাবে সেদিন এই রোগটা আর ছড়াবে না। সবার নাকে যেদিন মাস্ক থাকবে যে একটা কি হচ্ছে, রোগটা কীভাবে কলকাতায় ছড়াচ্ছে, বাইক নিয়ে একজন এলো একটা এলাকাতে এসে বন্ধুর সাথে দেখা করতে এলো, এসে কিছুক্ষণ আড্ডা মেরে চলে গেল, সে তিনজনের মধ্যে রোগটা ছড়ালো, সে এবার চারিদিকে রোগটা ছড়িয়ে দিচ্ছে। কিছু জায়গায় আছে যেখানে আমরা 100% লকডাউন করা যায় না, কারণ বাড়িতে সে থাকারই সেই অবস্থা নেই, সেই পাড়ার মধ্যে থাকুক, কিন্তু সেই পাড়ায় বাইরের মানুষ না আসুক, আর সেই পাড়া দিয়ে কোনো বাইরের মানুষ না যাক, তাহলেই কিন্তু হয়ে যাবে। আমরা সেই চেষ্টাটাই করছি, এই যে কন্টেনমেন্ট জোনটা যেটা করা হয়েছে সেটা যাতে পাড়া ওই পাড়ার মানুষ ওই পাড়ায় থাকে। অনেক পাড়ায় আমি কালকে দেখেছি আউটসাইডার আর নট অ্যালাউড বা আউটসাইডার নট ওয়েলকাম এরকমভাবে লেখা রয়েছে, কারণ তাদের ধন্যবাদ জানাই যে তারাই সচেতন আছেন, আমরা সবাই বাড়িতে থাকতে পারবো, কিন্তু পাড়ার মধ্যে থেকে আমাদের পাড়া দিয়ে রোগ বাইরেও বার করতে দেবো না, আবার বাইরের রোগকে পাড়ায়ও ঢুকতে দেবো না। এইভাবে যদি সবাই সচেতন হয়, সব পাড়ায় যদি আমাদের সচেতন হয়, যেটা আমরা কন্টেনমেন্ট জোন বলে যেগুলো ব্যারিকেডিং করা হচ্ছে, তাহলে কিন্তু কলকাতা দিয়ে রোগ চলে যাবে। ব্যাপার আমি এখানে মেয়র হিসেবে বা পৌর প্রশাসন চালাচ্ছি, এটা রাজ্য সরকারের ব্যাপার, রাজ্য সরকার সেটা হচ্ছে যে রাজ্য সরকার তো গরিব প্রত্যন্ত এলাকার মানুষের জন্য চাল গম ডাল সবই দিচ্ছে, সেই জায়গায় দেখা যাচ্ছে ডিস্ট্রিবিউশনে কিছু কিছু পদক্ষেপ হবে, নিশ্চিত হবে, সমস্যা তৈরি হচ্ছে, নিশ্চিত হবে, এর মধ্যে কি রাজনীতি করছে একদম না, নিশ্চিত নিশ্চিত কিছু জায়গায় নিশ্চিতভাবে সিস্টেমের অসুবিধা আছে, এত বড় মানুষ, সেই একটা ডায়ালগ আছে না, বড়ে শহর মে ছোটি ছোটি চিজ হতে রেতি হ্যায় সেনোরিটা, সেরকম এত বড় সিস্টেম, 9 কোটি মানুষকে খাদ্যশস্য দেওয়া হচ্ছে, সেখানে 90টা মানুষের 0.1% অসুবিধা হবে না, নিশ্চিত